আলাইকুম সবাইকে স্বাগত নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আক্তার কমি মাদ্রাসা বন্ধ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংক্রমণ রোধে সরকার আঠেরো দফা নির্দেশনা জারি করেছে যার মধ্যে অন্যতম কমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা তবে করোনার কারণ দেখিয়ে কওমি মাদ্রাসা বন্ধ করা হলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব আজ শুক্রবার দেশের এপ্রিল বাদ জুমা রাজধানীর বাইতুল মোকারাম জাতীয় মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় জোনায়েদ আল হাবিব বলেন করোনা আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদের এর হাত থেকে পরিত্রাণ দিবেন কাজেই করোনার দোহাই দিয়ে মসজিদ বন্ধ করা যাবে না কৌমি মাদ্রাসা বন্ধের বিষয়ে তিনি বলেন সরকারের প্রজ্ঞাপনে কৌমি মাদ্রাসা বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা নেই তবে করোনার দোহাই দিয়ে কৌমি মাদ্রাসা বন্ধ ও ইসলামী সভা সমাবেশ বন্ধ করার পায়তারা চলছে এই সময় তিনি করোনার দোহাই দিয়ে মাদ্রাসা বন্ধ করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করে। প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন